দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর বাচ্চারা যদি পায় তাহলে মাকে সবসময় বায়না করে বানিয়ে দিতে। তো নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমি এখানে ইউপি নুডলস নিয়েছি 4 প্যাকেট, আর নিয়েছি 2 ডিম, আর এখানে কিষাণ্ড নিয়েছি, একটা পিচকু সস, আর নিয়েছি একটা পেঁয়াজ, আর তো চলুন এবার শুরু করি। তো দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। তো জলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে নুডলসগুলো। আমি যখন 4 প্যাকেট নিয়েছি তাই 4 প্যাকেটই দিয়ে দেবো। এখানে কিন্তু অল্প জল দিতে হবে, কারণ বেশি জল দিলে কিন্তু হবে না, পরিমাণের মতো জল দিতে হবে। আর এর মধ্যে মানে এই নুডলসের মধ্যে যে মশলাটা থাকে, এই সিদ্ধার সময় কিন্তু মশলাটাও দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি জলের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটাই কিন্তু তোমাদের গাজর, বিট, বিনস সব প্রকার জিনিস থাকে। আর এই জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু সিদ্ধ করলে মশলাটাই যা যা জিনিসগুলো থাকে বেশ সুন্দর ফুলে ওঠে আর বেশ বড় বড় হয়ে যায়। তার জন্য আমরা কিন্তু এইভাবে তৈরি করি, কারণ আমাদের বাচ্চাগুলো এরকম পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড় মানুষরাও খায় আমাদের। তো এইভাবে তৈরি করলে কিন্তু হয়, ভালো হয় বেশ। তার জন্য দেখো, জলটা কিন্তু আমি পুরোটা চাউমিন মানে এই নুডলসের মধ্যেই আমি সেদ্ধ করতে যতটা জল লেগেছে পরিমাণের মতো দিয়েছি, যেন জলটা না বেরোয়। জলটা পুরোটাই জলে সিদ্ধ হয়েছে। তো দেখুন, আমার নুডলস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু নুডলসটা নামিয়ে নেব। আর দেখুন, এর মধ্যে গাজর আর বিনসগুলো কিন্তু দেখা যাচ্ছে, মানে বড় বড় হয়ে গেছে। একটু জল রাখা চলবে না, পুরো জলটাই মানে সেই কড়াইয়ের মধ্যে শুকনো করে নামিয়ে নিতে হবে। তো মোটামুটি আমার শুকনো হয়ে গেছে। তো একটা আমি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দেখুন আমি নুডলসগুলোকে ঢেলে নিলাম। আমি যেহেতু মশলা দিয়েছি, দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। তো এখানে দেখুন, ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, 2 ডিম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতো লবণ। আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে রেসিপি আপনারা রান্না করে বাচ্চাকে দেবেন। দেখুন, আপনাদের বাচ্চা যদি কোনো খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু অবশ্যই খাবে, ট্রাই করবেন। আর আপনারাও ট্রাই করবেন। সকালবেলা বিকেলে এগুলো খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম দেখুন জিরেগুলো, জিরেগুলো 1/2 চামচের মতো দিয়ে দিলাম, সেন্টটা ভালো ওঠার জন্য। মশলা দেওয়া আছে, তাও একটু দিয়ে দিলাম। তো দেখুন, আগে থেকে কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেল, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে নেবো, পুরো ভাজা চলবে না, হালকা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। তো চলো, হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ডিম। তো ডিমটা কিন্তু ভুজিয়ার মতো ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে দেবেন, পেজ নয় প্রোফাইল, সেই প্রোফাইলটিকে একটু ফলো করে দেবেন।
আর যদি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনারা আরও কিছু নতুন নতুন রান্না চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি নতুন নতুন রান্না দেবো। আর কীভাবে ভিডিও, কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো দেখুন, আমার ডিমের ভুজিয়া কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই নুডলসটা। তো দেখুন, নুডলসটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা যদি চান এর মধ্যে আলু দিতে পারেন। আর আবার আলাদা করে গাজর, বিনস দিতে পারেন। আমাদের বাচ্চা যেহেতু খাবে, বাচ্চার জন্য বানিয়ে দিচ্ছি, তার জন্য ওরা কিন্তু এগুলো পছন্দ করে না, তাই আলু আর বিনসটা আমি দিলাম না, এমনি তৈরি করে দিলাম। তো এমনিও খেতে খুবই ভালো লাগে। আপনাদের বাড়িতে যেগুলো না থাকে তাহলে এমনি ধরো নুডলস আছে, এমনি তৈরি করে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটা খুবই সুন্দর খেতে, এইরকম টাইপের রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো মোটামুটি দেখুন আমার রেডি হয়ে গেছে, আর কিছু দিতে হবে না, যেহেতু প্রথম মশলাটা দিয়েছি। তার সঙ্গে ডিমের সঙ্গে একটু জিরে গুঁড়ো ইউজ করেছি, তাই জন্য আমাদের কিছু দিতে লাগবে না। আমার এমনি সেন্টটা খুবই সুন্দর উঠছে। তো দেখুন মোটামুটি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখুন আমি সসটা কিন্তু দিয়ে দিলাম, কারণ বাচ্চারা ভালোবাসে। আর বড় মানুষ হলে একটু শশা নিতে পারে, আমাদের বাচ্চা খাবে যেহেতু শশা নেবে না, তো এইরকম খেয়ে নেবে। তো দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই লোভনীয়, আর খেতে সত্যি ভালো লাগে। বন্ধুরা ট্রাই করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখাবেন নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। দেখুন মতো টাটা, সবাই ভালো থাকবেন।